পুরো চিড়িয়াখানা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে 5.5 মাস বয়সী ছোট্ট বাঘ শিশু। কেননা খাঁচায় বন্দি নয় সে, করোনার কারণে দর্শনার্থী শূন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় সেই যেন রাজা। অথচ জন্মের পরপরই মায়ের অবহেলায় মরতে বসেছিল সে। চিড়িয়াখানার সহকারী কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন তার দায়িত্ব নেন। মানুষের সঙ্গে বেড়ে ওঠা বাঘের ছানাটি সবসময়ই খেলাধুলা আর নানা রকম খুনসুটিতে মেতে থাকে। জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ইতিবাচক সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতেই বাঘটির নাম রাখা হয় জো বাইডেন। একদিনের বাচ্চা থেকে এ পর্যন্ত বড় করতে শাবকটির থাবা ও আঁচড় সহ্য করা সহ তার সাথে মধুর সম্পর্কের কথা জানালেন চিকিৎসক। এখন আস্তে আস্তে সে বড় হয়েছে, তার ঘুমের পরিমাণ আস্তে আস্তে কমছে, খাবার পরিমাণ বাড়ছে, খেলাধুলার পরিমাণ বাড়ছে, যত বাড়তেছে তার হাতের নখ, তার দাঁত বড় হচ্ছে। সুতরাং আমাদের সাথে যতই খেলুক, দিন শেষে আমাদের এই যে আঁচড় এবং কামড় এগুলো আমাদেরকে কন্টিনিউ সহ্য করে যেতে হইতেছে। গেল বছরের নভেম্বরে জন্ম নেয় বাঘ শাবকটি। সম্প্রতি তাকে খাঁচায় পাঠানো হয়েছে। তাকে আদর যত্ন করে যারা বড় করেছেন খাঁচায় বন্দি করায় মন খারাপ তাদেরও। ছোট থেকে আমরা ওকে যেরকম মানে লালন পালন করছি এখন ওই রকমই আছে। এখন আগের চাইতে একটু দুষ্ট হয়েছে, এখন মানে কামড় দিলে আঁচড় দিলে একটু ব্যথা লাগে, আগে ওইরকম বেশি লাগতো না। জো বাইডেন যেন তার আচরণ বুঝে নেয় এবং ভাব বিনিময় ও বাঘ সুলভ আচার আচরণ আয়ত্ত করতে পারে, সেজন্যই তাকে অন্য বাঘের কাছাকাছি রাখা হয়েছে। 14 তারিখ জো বাইডেনের 6 মাস পূর্ণ। 6 মাস পর্যন্ত আমরা দুধ খাওয়াবো, 6 মাসের মধ্যেই আমরা তার থেকে একদম সেপারেট হয়ে যাবো। আমরা তাকে তার যে কোনো একটা জোড়ার সাথে আমরা তাকে মিলাই দিব, অথবা তাকে তার মায়ের সাথে আমরা একসাথে মিক্স করে দিব। চট্টগ্রাম চিড়িয়াখানায় 6টি বাঘ ছাড়াও সিংহ, জেব্রা, ময়ূর, গয়াল, বানর, হরিণ সহ 66টি প্রজাতির 650 প্রাণী রয়েছে। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।